মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির তরফে অভিনন্দন জ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা থাকা সত্ত্বেও সকল কর্মচারী মহার্ঘ ভাতা প্রদানের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে সোমবার জলপাইগুড়ি জেলার কার্যালয়ে জমায়েত। বাংলার কর্মসংস্কৃতিকে নষ্ট করার জন্য যে সকল অশুভ শক্তি সাধারণ মানুষ পরিষেবা উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায় তাদেরকে ধিক্কার জানিয়ে এদিন দুপুরে বিক্ষোভ দেখান জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী জলপাইগুড়ি জেলা কমিটির তরফে জমায়েত। বিক্ষোভ কি বিষয় বা ধিক্কার কি কারণে? কোঅর্ডিনেশন কমিটি সহ বাম বিরোধী সংগঠন যত সংগঠন আছে সেই সংগঠনের যে সরকারকে অপদস্থ করা হচ্ছে সেই সরকারকে অপদস্থ করার প্রতিবাদে আমরা আজকে তাদেরকে ধিক্কার জানাই মিছিল এবং সবার মাধ্যমে। কি কারণে ধিক্কার? আজকে শুধু জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে না, প্রতিটি ব্লকে প্রতিটি ব্লক অফিসে আজকে এই বিষয় হচ্ছে সভা মিছিল। ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীকে কেন? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কেন? আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের প্রতি উনি সহানুভূতি দেখিয়ে 3% দিয়ে দিয়েছেন, সেই তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম আর পরিচয়? সঞ্জয় সিংহরা, সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। থ্যাংক ইউ।